হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? যে আজকে একটা ভিডিও নিয়ে এলাম, মানে বহুত গুরুত্বপূর্ণ ভিডিও। তো আমার ইউটিউবের জরিয়ে কেউ স্কিপ করবেন না। তো ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম। এই যে দেখি কি ভাত, এই ভাত নিয়ে একটা আমি ভিডিও করবার নিয়ে গেছি। বেশি স্পেশাল করব না, অল্প। ভাতটা পেটে দিবার গেলে বহুত পরিশ্রম লাগে, কষ্ট লাগে। ভাত ছাড়া কিন্তু কোনো গতি নাই পেটে। যতই যা খাও, তোমরা যতই যা খাও, ধরো চা আছে, পিঠা আছে, কিবা আছে, তো খাওয়ার বহুত আছে, কিন্তু ভাতটা পেড়ে না গেলে ভাতের খিদে না গেলে আর খিদে নাই। তে ভাতটা একটা কী বস্তু একটা, যে ভাতের নিগা যারা পুরুষ মানুষ তারা এই ভাতের নিগা আর পরিয়াল বাঁচবেন নিগা কত দূর আছে। ঘর ছাইরা, ঘর পরিবার ছাইরা, নিজের বউ স্ত্রী ছাইরা কত দূরে দূরে আছে। আমি কিছু এটুকু একটা কথা আগেবার চাই, আমার কিছুমান ভাই বন্ধু বিদেশে আছে, বহুত দূর আছে, এই পেটের জন্যে কামে করবেন নিকা, বাড়ি চলিবেন নিকা। তা আপনারা এই যে বিদেশে যে গেছে, আপনাদের ছেলে সন্তান তাদের প্রতি একটু নজর দিবেন, গুরুত্ব দিবেন। এই ভাতের জন্য না নগো পেট বাঁচিবেন নিকা, নিজের পরিয়ালের আউস ফুর্তি, তারপর দেখ নিজের ভাই বন্ধু সব সাইডে বিদেশের কাছে একমাত্র আর নগজন্যে ভাত খাইবেন নিগে, ভাত জোগাড় করবেন নিগে, কিছু দেখ না দিবার, কিন্তু পেটের ভাত নিয়ে জোগাড় গেছে, হয় মাসে মাসে কি একটা পাঠায়। তাকে প্রতি একটু খেয়াল রাখবেন, তাকে প্রতি একটু নজর রাখবেন, তারা কি কোন হালে চলে, তারা দিনে রাত্রে খায় কি কি খায় কি না খায়, এই বস্তুটা আপনারা একটু নজর দিবেন। পারলে সাপ্তাহিক একবার করে ফোন করে জানাবেন, জানবেন যে তুমি কী খাইতেছ, আচ্ছা কী সবজি খাইছ, কেমনি কী খাইতেছ, টাইম মতন ভাত সাত খাইছ না নাই, তো জিগাবেন তখন মনটা একটু ভালো লাগবে। যদি কিছু না জিগেন মনটা খারাপ লাগে। এই ভাতের নিগা মানুষ কত দূরে আছে, কত দূরে আছে, আমরাও দূরে আছি যেহেতু। এটুকু একটা আমার একটা কোয়ার ছিল এই ব্লকের জড়িয়াতে। তে যারা মা বাবের বুক খালি করে বিদেশে আছে কামাই করবেন নিগা, তাকে প্রতি নজর দিবেন। ভাতের জন্য আজকে আমরা দুনিয়ায় কষ্ট করতেছি কি নিগা, এই ভাতের নিগে আমরা দুনিয়ায় কষ্ট করতেছি। এই ভাতটা থাকলে আর দুনিয়ার কিছু লাগে না, এই ভাত হইছে মেন বড় বস্তু। সবাইকে এই দোয়া করি, ভালো লাগছে লোক তিন দিনে আনুক, সবের এই হায়ের দরদ করুক। আমার এটুকুই কবার আসল, আর কিছু নাই। আর ভাত বস্তুটা অতি গুরুত্বপূর্ণ, আমরা ভাত ছাড়া আঙ্গ দুনিয়া আর কিছু নাই। এই ভাতের জন্য আমরা আমরা দুনিয়ায় বাইরে বাইরে কষ্ট করে নিয়ে গেছি, এই ভাত ভাতের বাজার কিছু নাই। তো আমিও বিদেশের যারা বিদেশে ফরেনে যেখানে থাকে কামাই করবার কাছে, তাকেও আমি একটু কই তোমরা ভালো ছিল, সুস্থ ভালো ছিল, নিজের দেহরে ভালো করে সুস্থ করে রাখো, মা বাবার খেয়াল রেখো, আর টাইম মতো ভাত সাত খাইবে, টাইম মতো নিজের কর্ম করবা। আর কিছু বললাম না, এটুকু কই আজকে আমার ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আর এটাই ভিডিওটা এই জন্যই, আমার যদি বিদেশি যেটা ভাই বন্ধুরা আছে তাদের জন্য একটু মানে কি তোমরা একটু নজর দিয়ে নিজের দেহরে শরীরে বাঁচিয়ে অল্প কিছু তোমরা ঠিক রাখবা, বাড়ির খবর নেবে। আর বাড়ির মা বোনেরও গেছি, তোমাদের ভাই বোন যারা ভাইরা কিন্তু বাইরে আছে খবরটা নিবে, তারা কী খাইছে কী না খাইছে, রাত্রে ঘুমাইছে, ওভার টাইম কাম করে না কি মনে করে, না কি দুঃখ কষ্ট আছে, আর ঠান্ডার দিনের লেপ তোষক লইছে না নাই, ওটা তোমরা একটু খবরটা নেবে। এটুকু আমার খবর কিছু নাই। আমার ছোট্ট একটা চ্যানেলের জড়িয়েতে আমি এই ভাতের বিষয়টা আলোচনা করলাম। ভাত ছাড়া দুনিয়ার কিছু নাই, যত ফল মূল যত যা কিছু খাও, ভাত দুই মোটা ভাত বেড়ে না গেলে
খেতে তৃপ্তি মরে না, যাই বিশেষ করে ওরকম না। আজকে আবার আমি চলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, এটাই আর। আজকে আমি চলি, বাই।